সবাইকে স্বাগতম সিনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে। বরাবরের মতো আজকেও আমি একটি ক্লাসিক সিনেমার ফেরি করতে হাজির হয়েছি। আজ আমি ফ্রাঙ্ক ডারাবন্ট পরিচালিত দ্য গ্রিন মাইল ছবিটির স্টোরি এক্সপ্লেইন করব। 1999 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। ছবির দুই জনপ্রিয় রেটিং সাইট আইএমডিবি এবং রটেন টমেটোসে এই ছবিটির রেটিং যথাক্রমে 8.6 এবং 79%। সিনেমার গল্প শুরু হয় আমেরিকার লুসিয়ানা প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমের এক বাসিন্দা পল অ্যাচকম্প বাকিদের সাথে বসে টপ হ্যাট ছবির একটি দৃশ্য দেখার সময় ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয়। তার বন্ধু অ্যালি বিষয়টি নোটিস করে। তখন পল তাকে 60 বছরেরও আগে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শোনায়। সেই ঘটনার মাধ্যমে আমরা সিনেমার মূল গল্পে প্রবেশ করি। পল ছিল কোর্ট মাউন্টেন পেনিটেন্সিয়ারি নামের একটি কারাগারের কারারক্ষী। তিনি ছিলেন মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের দায়িত্বে এবং ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব ছিল তার উপর। আমাদের দেশে যেটাকে বলা হয় কন্ডেম সেল, তো সেই কারাগারে সেই কন্ডেম সেলকে বলা হতো দ্য লাস্ট মাইল। আর পওরা তাদের সেকশনের নাম দিয়েছিল দ্য গ্রিন মাইল, সেখান থেকেই ছবিটির নাম। পলের সঙ্গে ছিল ব্রুটাস, স্ট্যান্টন, হ্যারি এবং প্রেসি, আর কারাপ্রধান ছিলেন মোর্স। সেই কারাগারেই একদিন এক বিশালদেহী নিগ্রো আসামিকে নিয়ে আসা হয়, যার নাম জন কফি। দুইটি বাচ্চা মেয়েকে ধর্ষণ এবং হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড হয়েছে। তাকে দেখতে যতটা উগ্র দেখা যায় তার ব্যবহার ততটাই নমনীয়। সে প্রথমেই জিজ্ঞেস করে রাতের বেলা সেলের লাইট বন্ধ করে দেয়া হয় কিনা, কারণ সে অন্ধকারে ভয় পায়। পল জানায় সেলের বাতি বন্ধ থাকলেও করিডোরের বাতি জ্বালানো থাকবে, ফলে অন্ধকার হবে না। তাদের ইউনিটে আরও দুজন মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষমান ছিল, ডেল এবং পিটার বার। পল জন কফির ফাইল পড়ে জানতে পারে কিভাবে সে অভিযুক্ত হল। মেয়ে দুইটির মা যখন ঘরে বাচ্চা মেয়ে দুটিকে খুঁজে পায় না, তখন তাদের বাবাকে জানায়। দরজার পাশে রক্তের দাগ দেখতে পায়। এরপর আশেপাশের প্রতিবেশীরা সহ সবাই মিলে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা জঙ্গলের মধ্যে দেখতে পায় কফি তার দুই বাহুতে দুই মেয়ের মৃতদেহ নিয়ে চিৎকার করে কান্না করছে। যেহেতু এই ঘটনার সময় আশেপাশে আর কাউকে পাওয়া যায়নি আর কফি একমাত্র সেখানে ছিল, ফলে সবাই সাক্ষ্য দেয় কফির কথায়, আর কফির মৃত্যুদণ্ড হয়ে যায়। এর মধ্যে একদিন এক ইঁদুর বের হয় তাদের গ্রিন মাইলে। ইঁদুরটি মানুষকে দেখে ভয় পেয়ে না পালিয়ে খাবারের সন্ধানে তাদের দিকে এগিয়ে আসে। তারাও খাবার ছুড়ে দেয় আর ইঁদুরটিও সেই বিস্কুটের টুকরা খেয়ে নেয়। এরপর কারাগারের বিশেষ এক ধরনের কক্ষ, যেটাকে বলা হয় প্যাডেট সেল, সেই প্যাডেট সেলের মধ্যে ঢুকে যায়। তারা ইঁদুরটিকে খোঁজার জন্য প্যাডেট সেলে যায়। সেলটি দীর্ঘদিন ব্যবহার না হওয়াতে সেখানে নানা রকম পুরানো আসবাবপত্র দিয়ে ঠাসা ছিল, কিন্তু সবগুলো বের করেও তারা ইঁদুরটিকে খুঁজে পায় না। কিন্তু প্যাডেট সেল থেকে বের হবার কোনো রাস্তা নেই। প্যাডেট সেল হচ্ছে এক ধরনের নিশ্ছিদ্র ছোট কক্ষ। সেখানে উগ্র আসামিদেরকে রেখে বাতি বন্ধ করে দিয়ে এক ধরনের মানসিক টর্চার করা হয়। এর পরদিন ইঁদুরটি আবারও বের হয়। সেই সময় প্রেসি ইঁদুরটিকে মারার চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রেসি হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে উগ্র লোক। সে কারো কথা শুনে না, এমনকি তাদের বস পলের কথাও না। এর কারণ হচ্ছে সে এই রাজ্যের গভর্নরের স্ত্রীর ভাতিজা, ফলে সবাইকে সে থ্রেটের উপর রাখে। গ্রিন মাইলে আসামিদের সাথে বাকি সব কারারক্ষীরা ভালো ব্যবহার করলেও প্রেসি সবার অপোজিট। সে সবাইকে মারধরের মধ্যে রাখে, বিশেষ করে ডেলকে সে একবারেই সহ্য করতে পারে না। প্রথমে যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সে হচ্ছে পিটার বার্ক। মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি হচ্ছে, প্রথমে হাত পা এবং শরীর বাঁধা হয় ইলেকট্রিক চেয়ারে। এরপর কারা অফিসার রোলন অন বললে বিদ্যুতের কন্ট্রোলে থাকা অফিসার জেনারেটর অন করে দেয়। এরপর আসামির মাথায় কালো কাপড় মুড়িয়ে একটি স্পঞ্জ পানিতে ভিজিয়ে সেটি একদম মাথার ওপর রেখে তার ওপর ইলেকট্রিসিটির যন্ত্র সেট করা হয়। এরপর রোলন টু বললে ইলেকট্রিক শক দেয়া হয়। মাথায় ভেজা স্পঞ্জের কারণে বিদ্যুৎ খুব দ্রুত মাথা দিয়ে শরীরে প্রবেশ করে আসামির মৃত্যু ঘটায়। ওয়ার্ডেন মুর্সের কাছ থেকে পল জানতে পারে প্রেসি অন্য একটি চাকরির চেষ্টা করছে। এটা শুনে পল বেশ খুশি হয়। পল প্রেসিকে বলে সে অন্য জায়গায় যাচ্ছে না কেন। তখন প্রেসি বলে যদি এর পরের মৃত্যুদণ্ড কার্যকরের মূল দায়িত্ব তাকে দেয়া হয়, তাহলে সে এখান থেকে চলে যাবে, আর না দিলে সবাইকে জ্বালিয়ে মারতে সে এই চাকরিতেই থেকে যাবে।
এর মধ্যে এক বিশেষ ঘটনা ঘটে। সেই ইঁদুরটিকে কারাবন্দি ডেল পোষ মানিয়ে ফেলে। পমরা তার সেভে গিয়ে দেখতে পায় সে ইঁদুরটিকে কাঁধে নিয়ে খেলা করছে। ডেল ইঁদুরটির নাম রাখে মিস্টার জিঙ্গেলস। সে ইঁদুরকে নিয়ে আরও আশ্চর্য করা জিনিস দেখায়। সে কাঠের ছোট একটি ব্যারেল ছুঁড়ে মারে। দেখা যায় ইঁদুরটি সেটি ঘুরিয়ে ঘুরিয়ে তার কাছে নিয়ে আসছে। ওয়ার্ডেন একদিন পলকে ডেকে বলে নতুন একজন আসামি আসছে, যার নাম উইলিয়াম। সে তিনজনকে হত্যা করেছে, যার মধ্যে একজন ছিল প্রেগন্যান্ট মহিলা। ওয়ার্ডেন আরও জানায় তার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে, সে বেশি দিন বাঁচবে না। পলের সেই সময় খুব খারাপ রকমের ইউরিন ইনফেকশন হয়েছিল, তার প্রস্রাব করতে খুবই কষ্ট হতো। তো একদিন প্রস্রাব করে ঘেমে ওয়াশরুম থেকে বের হবার পর জন কফি তাকে ডাকে, বলে তার সেলের কাছে যেতে। এর মাঝে টেলিফোন বাজতে থাকে বলে পল সেখানে না গিয়ে টেলিফোন ওঠায়। জানা যায় নতুন সেই আসামি উইলিয়াম আসছে। উইলিয়ামকে রিসিভ করার জন্য পল যখন দাঁড়িয়ে থাকে, তখন কফি পলকে বলে কেয়ারফুল, মানে ওকে সাবধান হতে বলে। উইলিয়াম সেখানে আসতে কারারক্ষীদের ওপর আক্রমণ শুরু করে। এমনিতেই পলের ইউরিন ইনফেকশনের কারণে যৌনাঙ্গে ব্যথা, এর মধ্যে উইলিয়াম তাকে সেখানেই আঘাত করে, আর হাতের হ্যান্ডকাপ দিয়ে স্ট্যান্টনের গলা পেঁচিয়ে তাকে প্রায় মেরেই ফেলেছিল। ব্রুটাস এসে তাকে রক্ষা করে। সবাই যার যার কাজে চলে গেলে পল ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। তখন কফি আবার তাকে কাছে ডাকে। অনেক কষ্টে কাছে যায় পল। কফি আতকা টান দিয়ে তার দুটো হাত ধরে ফেলে। দেখা যায় ঘরের লাইট হঠাৎ উজ্জ্বল হতে হতে বিস্ফোরিত হয়। কফি পলকে ছেড়ে দিয়ে বিছানায় বসে কাশতে থাকে। তার মুখ থেকে এক ঝাঁক পোকা বের হয়ে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে যায়। কফি বলে, আমি তোমাকে সাহায্য করেছি, তোমার রোগ তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি, এখন আমি প্রচণ্ড ক্লান্ত। এই বলে সে বিছানায় শুয়ে পড়ে। পল ওয়াশরুমে গিয়ে অনেকদিন পর শান্তিতে প্রস্রাব করে। সে বাড়িতে গিয়ে অনেকদিন পর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটায়। তাকেও জন কফির কথা বলে। পলের মনের মধ্যে সন্দেহ তৈরি হয়, যার এত ক্ষমতা সে কীভাবে দুটো বাচ্চা মেয়েকে ধর্ষণ ও খুন করতে পারে, সেই হিসাব সে মিলাতে পারে না। পল বাড়ি থেকে তার স্ত্রীর তৈরি করা খাবার এনে দেয় কফিকে। একদিন ডেল পলকে বলতে থাকে ইঁদুর জিঙ্গেলসের ভবিষ্যৎ নিয়ে। তার মৃত্যুদণ্ড হলে জিঙ্গেলসের কি হবে? পল ডেলকে হতাশ করতে চায় না। সে বানিয়ে বানিয়ে বলে যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের একটি জায়গা আছে, সেখানে সার্কাস দেখানোর জন্য জিঙ্গেলসকে অনায়াসে নিয়ে নিবে। ডেল খুব খুশি হয়। এর মাঝে তার ছুটে দেয়া কাঠের টুকরাটি সেল থেকে বেরিয়ে করিডোরে গেলে জিঙ্গেলসও সেটি আনার জন্য করিডোরে বের হয়, আর তখনই প্রেসি পা দিয়ে পিষে ইঁদুরটিকে মেরে ফেলে। ডেল চিৎকার করে কান্না করতে থাকে। পলরাও হতভম্ব হয়ে যায়। প্রেসি চলে গেলে কফি পলকে বলে ইঁদুরটি তাকে দিতে। বাকিরা তার ক্ষমতা সম্পর্কে না জানবেও পল জানে। সে ইঁদুরটি কফিকে দেয়। কফি আগের দিনের মতোই তার হাতের মুঠোয় ইঁদুরটিকে নিয়ে জীবিত করে ফেলে এবং ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। কিছুদিনের মধ্যে ডেলের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এসে যায়। সে জিঙ্গেলসকে পলের কাছে দিয়ে চেয়ারে গিয়ে বসে। আগেই প্রেসিকে কথা দেয়া ছিল সেদিনের মূল দায়িত্ব তাকে দেয়ার ব্যাপারে। প্রেসি স্পঞ্জের বলটি পানিতে না ভিজিয়েই ডেলের মাথায় স্থাপন করে, ফলে যখন ইলেকট্রিসিটি দেয়া হয় তখন শক লাগার পরিবর্তে ডেলের শরীর পুড়তে থাকে। পুড়ে কয়লা হয়ে এক দীর্ঘ মর্মান্তিক মৃত্যু হয় ডেলের। সেই ঘটনার পর জিঙ্গেলস পালিয়ে যায়, তাকে আর দেখা যায় না। ওয়ার্ডেনের স্ত্রীর যেহেতু ব্রেন টিউমার, তাই কফিকে দিয়ে তাকে ভালো করানোর একটি পরিকল্পনা করে পল। বাকিদের সাথে কথা বলে তাদেরকেও রাজি করায় এবং কফিকে কারাগার থেকে বের করে ওয়ার্ডেনের বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মতো উইলিয়ামকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে, আর প্রেসিকে হাত বেঁধে ও মুখে কাপড় দিয়ে সেই প্যাডের সেভে ভরে দেয়। কফিকে নিয়ে তারা রওনা দেয়। উইলিয়ামের সেভের সামনে আসতেই উইলিয়াম কফির হাত চেপে ধরে। সে অজ্ঞান হয়নি, অজ্ঞান হবার ভান করে পড়েছিল। সে যখন কফির হাত চেপে ধরে, কফি দুইবার কেঁপে ওঠে। সে কান্নাজড়িত কণ্ঠে শুধু বলে, তুমি খারাপ লোক। তারপর করিডোরের লাইট বিস্ফোরিত হয়, আর উইলিয়াম কফিকে ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারা সবাই ওয়ার্ডেনের বাড়িতে গিয়ে পূর্ব পরিকল্পনা মতো ওয়ার্ডেনের স্ত্রীকে ভালো করে দেয়। প্রতিবার এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করার পর কফি কাশতে থাকে এবং তার মুখ থেকে এক ধরনের পোকার ঝাঁক বেরিয়ে আসে, কিন্তু এবার সে শুধু কাশতে থাকে, কিছু বের হয় না।
ফলে কাশিও আর বন্ধ হয় না। তারা দ্রুত কফিকে নিয়ে জেলখানায় ফিরে আসে। কফিকে সেলে ভরে প্রেসিকে সেই বিশেষ সেল থেকে বের করে। প্রেসি কফির সেলের সামনে দিয়ে যাওয়ার সময় কফি প্রেসির গলা চেপে ধরে এবং তার মুখের কাছে প্রেসির মুখ নিয়ে মুখ হাঁ করে, আর সেই পোকাগুলো বের হয়ে প্রেসির মুখের মধ্যে ঢুকে যায়। তারপর প্রেসি অপ্রকৃতস্থর মতো হাঁটতে থাকে। উইলিয়ামের সেবের সামনে গেলে উইলিয়াম প্রেসিকে উদ্দেশ্য করে টিস করতে থাকবে। প্রেসি পিস্তল বের করে উইলিয়ামকে গুলি করে মেরে ফেলে। সবাই গিয়ে প্রেসিকে মাটিতে চেপে ধরে, আর তখন তার মুখ থেকে পোকাগুলো বেরিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। পল কফির সেবের সামনে গিয়ে কফিকে জিজ্ঞেস করে সে আসবে কি করেছে। তখন কফি বলে আমি দুজন খারাপ মানুষকে শাস্তি দিয়েছি। তখন পল জিজ্ঞেস করে উইলিয়ামকে কেন। তখন কফি বলে যখন সে আমার হাত চেপে ধরেছিল তখন আমি তার ভিতরটা দেখে নিয়েছি। পল জিজ্ঞেস করে কি দেখেছো। কফি বলে তুমি আমাকে স্পর্শ করে নিজেই দেখে নাও। পল কফির হাত স্পর্শ করলে দেখতে পায় যে দুইটি মেয়েকে ধর্ষণ এবং হত্যার দায়ে কফির মৃত্যুদণ্ড হয়েছে সেই দুইটি মেয়েকে আসলে খুন করেছিল উইলিয়াম। কফি তাদেরকে বাঁচাতে গিয়েছিল, আর যখন বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার করছিল তখনই মেয়ে দুটোর বাবা এবং তার প্রতিবেশীরা তার কোলে দুইটি মেয়েকে দেখে ধরে নেয় কফিই খুন করেছে। এদিকে প্রেসি গুলি করে খুন করাতে তদন্ত কমিটির লোকেরা এসে প্রেসিকে প্রশ্ন করলে প্রেসি কোনো কথার উত্তর দিতে পারে না। সে চুপ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সে আসবে সেন্স হারিয়ে পাগল হয়ে যায়, ফলে তার স্থান হয় পাগলাগারদে। পল জেনে গেছে কফি খুন করেনি, অথচ সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। সে এবং বাকিরা গিয়ে কফিকে জিজ্ঞেস করে যে সে তো নিরাপরাধ, তার জন্য তারা কি করতে পারে। এতে যদি তাদের চাকরিও চলে যায় তাতেও তারা সেই কাজটি করবে। কফি বলে সেরকম কিছু করতে হবে না, আমি মানুষের খারাপ কাজ দেখতে দেখতে ক্লান্ত, আমি এর থেকে মুক্তি চাই, আমি মরে যেতে চাই। তোমাদের কিছুই করতে হবে না, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। তারপরও তারা যখন বলে তুমি কিছু একটা বলো যেটা আমরা তোমার জন্য করতে পারি, তখন কফি বলে আমি জীবনে কখনো সিনেমা দেখিনি, আমাকে সিনেমা দেখাও। তখন তারা কফির জন্য জেভের ভিতরে সিনেমার আয়োজন করে, আর তাকে দেখায় টপ হ্যাট সিনেমাটি, যেটি দেখে ছবির শুরুতে বৃদ্ধ পল ইমোশনাল হয়ে গিয়েছিল। কফি আগ্রহ নিয়ে সিনেমা দেখে। এরপরই আসে তার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন। সেই মেয়ের পরিবারও উপস্থিত হয় তার মৃত্যুদণ্ড কার্যকর দেখতে এবং তারা ঘৃণা ভরে কফির মৃত্যু উপভোগ করে। কফি শুধু তার শেষ ইচ্ছায় বলে তার মুখ যেন কালো কাপড় দিয়ে ঢাকা না হয়, কারণ সে অন্ধকার ভয় পায়। তারা শেষ ইচ্ছা পূরণ করে এবং জন কফি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছবির গল্প আবার ফিরে আসে বর্তমানে। বৃদ্ধ পল বলতে থাকে এটাই ছিল তার শেষ মৃত্যুদণ্ড কার্যকর করা। এরপর সে আর এই চাকরিতে মন দিতে পারেনি, ব্রুটাসও তাই। তারা অন্য একটি চাকরিতে ট্রান্সফার নেয়। এরপর পল তার বান্ধবী অ্যালিকে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর একটি ভাঙা ঘরে নিয়ে যায়। সেই ঘরে একটি বাক্সের মধ্যে সেই ইঁদুর মিস্টার জিঙ্গেলস, সেও এখন বৃদ্ধ হয়ে গেছে। পল বলে জিঙ্গেলস এবং সে কফির ক্ষমতার কিছুটা পেয়েছে, যে কারণে তারা দীর্ঘ জীবন পেয়েছে। তার বয়স এখন 108। তার চোখের সামনে তার সব বন্ধুরা এবং প্রিয় মানুষেরা মারা গেছে। এটা আসলে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার শাস্তি, এখানে কফির কোনো হাত নেই, এটা প্রকৃতির বিচার। পল বলে তুমিও মারা যাবে অ্যালি, আমাকে সেটাও দেখতে হবে, এটাই আমার ওপর অভিশাপ, ঈশ্বরের একজন মিরাকলকে হত্যা করার জন্য। এরপর দেখা যায় অ্যালি মারা গেছে। পল তার মৃতদেহের প্রতি শ্রদ্ধা জানায়। রাতের বেলা সে এবং জিঙ্গেলস দুজনেই উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে তাদের জীবনের গ্রিন মাইল এত দীর্ঘ কেন। সিনেমাটি সেখানেই শেষ হয়ে যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। সিনেমাটি যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টস করে। আগামী পর্বে সিনেমাটির রিভিউ নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।